মোবাইলে আমার কল এসেছে, আমরা কিসের মাধ্যমে বুঝতে পারি? রিং এর মাধ্যমে বুঝতে পারি। আর এই রিং মেলা রকম থাকে, তাই না? বেশিরভাগ রিং গুলো কি থাকে? মিউজিক। মিউজিক হালাল না হারাম? হারাম। মেলা লোক বা বেশিরভাগ লোক মিউজিক ব্যবহার করে, এবং মেলা লোক আছে হতবাগার দল গান ব্যবহার করে, বরং ড্যান্স ওরা গান ব্যবহার করে, আবার মাঝে মাঝে মসজিদেও যাই আর এই বাজনা বেজে উঠে। অতএব আপনি যদি একজন সম্মানিত মুসলিম হয়ে থাকেন, তাহলে মিউজিক ব্যবহার করবেন না। গান বাজনা তো মেলা দূরের কথা, বরং একটা সুন্দর সম্মানজনক রিংটোন আপনি ব্যবহার করবেন, যা আপনার উদ্দেশ্য বাস্তবায়ন করবে যে হ্যাঁ, আমার একটা কল এসেছে। এজন্য যেই মোবাইল রিংটোন গুলো আছে, সেখান থেকে আপনি খুঁজুন যে কোনটা ভালো শোনায়, কোনটা ভালো শোনায় এবং মিউজিক নেই, ওই রিংটোনটা আপনি কি করবেন, চয়েস করবেন, সেটা আপনি ব্যবহার করবেন। চার নাম্বার হচ্ছে যে আপনার মোবাইলে কোনো সময়, মেলা সময় এই প্রশ্ন আমাদের কাছে এসেছে, এবং আজকেও আমরা বলছি যে মোবাইলে রিংটোন হিসাবে আজান অথবা কোরআনের আয়াত সেট করবেন না, অথবা কোনো দোয়া সেট করবেন না। এতে আপনার জন্য উপকার নেই, অপকার রয়েছে। কেন? কারণ এর মাধ্যমে কোরআনকে কি করা হয়? অপমান ও অপমাননা করা হয়। আর হতে পারে যে আপনার রিংটোন বেজে উঠেছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আপনি কোথায়? হাম্মামে। আপনি হাম্মামে আপনার মোবাইল কি পড়ছে? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। জায়েজ? জায়েজ নয়। অতএব কোরআনের রিংটোন ব্যবহার করবেন না। আর কোরআন রিংটোন হিসেবে ব্যবহারের জন্য নাজিল করা হয় নাই, কোরআন তেলাওয়াতের জন্য নাজিল করা হয়েছে, কোরআন অনুযায়ী আমল করার জন্য কোরআন নাজিল হয়েছে। অতএব এটাকে রিংটোন হিসেবে ব্যবহার করবেন না। তারপরে আরো খারাপই আছে, শুধু হাম্মামে নিয়ে যে আপনি গুনার ভাগী হলেন সেটাই না, বরং একটা আয়াত ওই রিংটোনে বাজছে, আপনি এমন জায়গায় গিয়ে আপনার বারবার কলটা আসতেছে, আপনি কেটে দিলেন অথবা রিসিভ করলেন, এমন জায়গায় গিয়ে রিসিভ করলেন যেইখানে তার অর্থটা কুফুরিতে পরিণত হয়ে গেছে, হয় না? আল্লাহ কোরআনে বলছেন কি, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আপনি এই আয়াত সেট করে রেখেছেন। একটা উদাহরণ আমি দিচ্ছি, রিংটোন আসলো ফালাম আন্নাহু লা ইলাহা, ফালাম আন্নাহু লা ইলাহা, আপনি করলেন কি, আপনি কি অর্থ বুঝেছেন? জেনে নাও যে কোনো মাবুদ নাই, নাউজুবিল্লাহ মিন যালিক, হিসাবে এসেছে, বুঝে আসছে আপনার? আপনি যখন রিসিভ করলেন তখন তার অর্থ হলো কুফুরি অর্থ অথবা অপরিপূর্ণ অর্থ, সবগুলোই হারাম। এজন্য মোবাইলে কোরআনের আয়াত রিংটোন হিসাবে সেট করবেন না, অথবা আজান কেউ করবেন না। কেন? কারণ হতে পারে যে আপনি যখন আপনার যখন কল আসছে, আপনি হাম্মামে থাকতে পারেন, একই প্রশ্ন, অথবা আপনি এমন জায়গায় গিয়ে রিসিভ করলেন যখন হয়তো আপনার শাহাদাত অপূর্ণ থেকে যেতে পারে, যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পূর্ণ বাক্য, কিন্তু যখন বলল আশহাদু আল্লা ইলাহা, আর আপনি রিসিভ করলেন বা কেটে দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো মাহবুদ নাই, আল্লাহ ইলাহ, কোনো এলাহ নেই, নাউজুবিল্লাহ মিন যালিক, ইল্লাল্লাহ তো পূর্ণ হয়নি, তার মানে আপনার কালিমা কুফুরি কালিমা হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই জন্য যখন আপনি একটা মোবাইল কিনবেন, এই চার নাম্বার বিষয়টা খেয়াল রাখবেন যে রিংটোন হিসাবে কোরআনের আয়াত নয়, আজান নয়, বা কোরআনের হাদিসের কোনো দোয়া নয়, কারণ এগুলোতে এগুলোর অবমাননা একদিকে, আর একদিকে হচ্ছে কি যে এমন জায়গাতে গিয়ে হয়তো আমি এটাকে রিসিভ করব যেখানে হয়তো তার অর্থ ঠিক থাকবে না। নামাজের মধ্যে মোবাইল বাজলে মোবাইল কি বন্ধ করে কি ওই অবস্থায় নামাজ আদায় করলে আদায় হবে? জি, নামাজের ভিতরে আপনার যদি গা চুলকায়, পা চুলকায়, কাপড়টা খুলে পড়ছে, আপনি ঠিক করবেন না? আমরা আগেও আপনাদের বলেছি, আপনারা ইমাম, নামাজ তিন রকম,
ইন্ডিয়ান নামাজ আরাবিয়ান নামাজ আর ইসলামী নামাজ ইন্ডিয়ান নামাজ কি মানে আমরা বাংলাদেশ পাকিস্তান ভারতের নামাজ যে নামাজের রুকু সেজদা ঠিক নেই কাটাকাট 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 কিন্তু নামাজের ভিতরে হাত পা নড়বে না একেবারে টাইট এমন কি যখন জরুরি তখনও না কাতা সোজা করার জন্য না ইমাম আগে যাবে পিছে যাবে না মনে করে হাত পা এক চুল নড়লেই নামাজ ভেঙে গেল কিন্তু রুকু সেজদা ঠিক নেই রুকুতে যে ইতমিনান নেই দাঁড়ানো নেই দাঁড়ানোর আগেই সেজদায় চলে গেছে আরব দেশের নামাজ আরাবিয়ান নামাজ যেটা আরব দেশের সাধারণ মানুষ অনেক সময় অনেকেই পড়ে সেটা হলো রুকু সেজদা খুব সুন্দর রুকুতে গেছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে অনেকক্ষণ সেজদা অনেকক্ষণ কিন্তু নামাজের ভিতর দাঁড়িয়ে গোত্রা ঠিক করছে এই গোত্রা ঠিক করছে ঘড়ি দেখছে কথা বুঝেছেন অজু করে আমরা আগে কাপড় চোপড় ঠিক করে নামাজ শুরু করি আর আরবরা অজু করে মসজিদে ঢুকে আল্লাহ আকবার বলে এরপরে জামাগুলো ঠিক করে ঘড়িটা পরে পকেট থেকে নিয়ে গোত্রা পরে সেমাক পরে সব করে তবে এটা একদিক থেকে ভালো আমাকে আমার ছাত্ররা বলছে যে স্যার এরাম হজে এরাম আগে করলেই তো ভালো যত আগে করবে সব শুরু হবে দেখা যায় নামাজের এরাম ওরা আগে করেছে যত আগে করেছে সব শুরু হয়েছে এখন টুপি মাথায় তো সেটাও নামাজের ভিতর ঢুকে গেল গোত্রা পড়ছে আমার ঘড়ি পড়ছে আমাদের ভিতরে ঢুকে গেল সুবিধেই হলো নামাজের ভিতরে পা একবার সামনে নিচ্ছে একবার পিছনে নিচ্ছে নানাবিধ সমস্যা এটা হলো আরাবিয়ান নামাজ আরবের আলেমরা না আর ইসলামী নামাজ হলো রুকু সেজদা যেমন ঠিক থাকতে হবে অপ্রয়োজনে নড়াচড়াও করা যাবে না তবে প্রয়োজনে করা যাবে বিশেষ করে এক হাত ব্যবহার করে প্রয়োজনীয় কাজ করা এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে কেবলার দিকে দরজা খুলে দিয়েছেন নামাজের অবস্থায়একবার আগে দরজা খুলে পিছিয়ে এরকম আদেশ হয়ে আসছে সাহাবীরা নফল নামাজ পড়ার সময় উট ধরে রেখেছেন উট জোরে টান দিলে দু এক পা এগিয়ে গিয়েছেন কেবলার ঠিক রেখে এই জন্য মোবাইল বেজে উঠলে এক হাত ব্যবহার করে মোবাইল বন্ধ করাতে নামাজের কোনো ক্ষতি হবে না বরং এটা জরুরি না করলে আপনার এবং মুসল্লিদের নামাজ নষ্ট হবে এই জন্য এটা করবে বরং বন্ধ করে দেওয়াই জরুরি আপনার জন্য কারণ আপনি যদি বন্ধ না করেন তাহলে আরেকটি রাস্তা থাকছে যে রিং হইতেই থাকবে রিং হতে থাকলে মসজিদের যত মুসল্লি আছে সমস্ত মুসল্লির নামাজ খারাপ করলেন আপনি তাই না আর আপনি যদি চট করে নিয়ে বন্ধ করে দেন একবার অফও করে দেন সামনে নিয়ে এসে অফ করেন কারণ অফ করার সময় অনেক সময় সুইচ দেখতে হইতে পারে সামনে নিয়ে আসেন আপনার ব্যক্তিগত নামাজের একটু খুশু খুজু গেল আপনার ক্ষতি হলো কিন্তু অন্য কারো ক্ষতি হতে দিলেন না তাহলে বড় ক্ষতি থেকে বাঁচার জন্য ছোট ক্ষতিকে অনেক সময় স্বীকার করতে হবে ফিকার কিতাবাইতে আছে আখাফুদ দ্বারা রাইন মানে দুইয়ের এক হবে দুটো ক্ষতির একটা ক্ষতি হবে তাহলে কোনটা ক্ষতি গ্রহণ করতে হবে ছোট ক্ষতি রোজা রমজানের দিন আর একটা ছেলে ডুবে যাচ্ছে পানিতে এখন হয় আপনাকে রোজা ছাড়তে হবে ওকে উদ্ধার করার জন্য আর না হইলে ছেলেটা মরবে ছেলে উদ্ধার করলে রোজা ছাড়তে হবে ক্ষতি তো দুই দিকে এদিকে রোজা নষ্ট হোক ক্ষতি রমজানের দিন রোজা ছেড়ে দেবো আর ওইদিকে ছেলেটাকে বাঁচানো ওটাও জরুরি না বাঁচাইলে খুব বড় ক্ষতি হয়ে যাবে কোনটা বড় ক্ষতি ছেলেটা চলে যাবে আর রোজা আপনি কাজা করতে পারেন কিন্তু ছেলেটাকে আর পাওয়া যাবে না মরে গেলে পানি খেয়ে ডুবে মরে গেলে আখাফুদ দরারাইন দেখে বলা হয়েছে আখাফুদ দরারাইন দুই ক্ষতির হালকা ক্ষতিটাকে বরণ করতে হবে বহু মাসলা মাসাইল ক্ষেত্রে এই সমস্যা আসবে এটা আসবে আজকে এক মাসলা এসছে আমার কাছে টেলিফোনে হই ভাই হয়তো আসছেন কিনা শুক্রবার করে আসেন বলছে তার দুষ্ট শয়তান মুদির এসে বলছে আল্লাহ আকবার এত ফাসেক মুদির হয় ইসলাম দ্রোহী মুদির সে বলছে যে তুই দাঁড়িয়ে রাখতে পারবি না তো বলছে আমি দাঁড়িয়ে রাখবো না তাহলে চলে যাব তো বলছে যে রাখলে ছোট করে রাখ হয় দাঁড়িয়ে এক্ষুনি মন্ডন করে আয় আর না হলে ছোট করে আয় এখন কি করবে সে কি করবে সে প্রথম মাসলা হচ্ছে যে সে যদি চলে যেতে পারে ঋণ মুক্ত হয়ে যেতে পারে আর আলহামদুলিল্লাহ আল্লাহর তওয়াক্কুল করতে পারে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এই রিজিক ছেড়ে দেয় আল্লাহ ওর চাইতে ভালো আল্লাহ ব্যবস্থা দেবেন এই ঈমান ইয়াকিন যদি মজবুত থাকে তাহলে চলে যাক আর ঋণ মুক্ত হয়ে গেছে কারণ 1.5-2 লাখ টাকা হয়তো খরচ করে এসছে সে ঋণ মুক্ত ঋণের বোঝা আছে দেশে গিয়ে ঋণ আমার পরিশোধ করার কোনো উপায় নেই ভিটে মাটি বিক্রি করে দিতে হবে এই অবস্থা অনেকের এরকম আছে তাহলে তাকে আখাফুদ্দারা রাইন দুটো একটা হচ্ছে মুন্ডন করা এটা হচ্ছে বেশি ক্ষতি একটা হচ্ছে একটু দাড়ি ছোট করা তাহলে আপাতত হালকা ক্ষতিটাকে বরণ করে নিয়ে দু চার মাস থেকে আমার ঋণটা কোনোরকম পরিশোধ করি তারপরে এই শয়তানকে মাস সালাম
ইসলামিক সালাম নয়, মানে ওর ছাড়ো একে, একে ছেড়ে তালাক দিয়ে যাও, তাই না? কথা হচ্ছে যে এইরকম শরীয়তে বহু মাসলা মাসাইল আসবে, যেসব কাওয়ায়েদ রয়েছে ফিকার, তো এইরকমই আপনার এই ব্যাপারটি। জি, মোবাইল অবশ্যই বন্ধ করে দিতে হবে। জি।